हाई देयर, दिस इज फेरदौस। अस्सलामु आलाइकुम, सबाइके स्वागतम रिलायबल नोटिसेर पक्ष थेके। आज आमि आपनादेरके खुबी सुंदर एबं खुबी चमत्कार एबं खुबी छोटो एकटि बाड़ीर डिजाइन देखाबो। आशा करि जे डिजाइनटि सबार काछे भालो लागबे एबं कि परिमाण मालामाल लागबे एबं कि परिमाण खरच जाबे आमि इन टोटाल आपनादेरके सबकिछु देखाबो। सो देखार पर आपनारा आपनादेर मंतब्य करबेन जे बाड़ीर डिजाइनटि केमन लेगेछे। আর আপনারা যদি বাড়ি বা যে কোনো কনস্ট্রাকশন কাজ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান বা কোনো পরামর্শ পেতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। সো চলুন আমরা বাড়ির ডিজাইনটি ভালোভাবে দেখে নিই। চলুন আমরা একটু ভেতর থেকে দেখি। দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে চলে আসছি। আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি, সেই দিয়ে ওঠার পরে বারান্দা পাবো। বারান্দা দিয়ে প্রবেশ করি, প্রবেশ করার পর আমরা হচ্ছে একটা ড্রয়িং রুম প্লাস হচ্ছে একটা ডাইনিং রুম পাবো। সো আশা করি যে সবার কাছে ভালো লাগবে, যদিও অল্প জায়গায় তৈরি করা। আমি দুইটা বেডরুম পেয়েছি এখানে, আর হচ্ছে একটা কমন বাথরুম পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ থেকে আমি দেখাচ্ছি কতটুকু জায়গা নিয়ে তৈরি করেছি এবং রুমগুলোর সাইজ কত, সব কিছু আমি আপনাদেরকে ইন টোটাল দেখাবো। সো আশা করি যে সবার কাছেই ক্লিয়ার হয়ে যাবে যে কত টাকা খরচ যাবে এবং কী পরিমাণ মালামাল লাগবে। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে দেখলেন। সো চলুন আমরা একটু টু ডির থেকে আমরা রুমের এরিয়া এবং হচ্ছে ড্রয়িং ড্রাইং এবং হচ্ছে বাথরুম আমরা সব কিছুর এরিয়াটা একটু দেখে নিই। সো চলুন আমরা টু ডিতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা বেডরুম পেয়েছি। বেডরুম দুইটার সাইজ সেম সাইজ, 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। বেডরুম টু 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট, দুইটা সেম। একটা হচ্ছে কমন বাথরুম পেয়েছি যেটার সাইজ হচ্ছে 4 ফিট 2 ইঞ্চ, ইন্টু হচ্ছে 7 ফিট, মোটামুটি ভালোই, বেশ বড়ই। আর এখান থেকে আমরা হচ্ছে সেই দুটার পর একটা বারান্দা পাবো ছোটো, এবং এখান দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করব ভেতরে। ভেতরে প্রবেশ করলে আমরা হচ্ছে একটা ড্রয়িং রুম প্লাস হচ্ছে একটা ডাইনিং রুম পাবো। কিচেনটা আমরা হচ্ছে এখানে বসিয়েছি, আর এদিকে একটা বারান্দা পাবো। বারান্দাগুলোর সাইজ হচ্ছে 3 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চ, আর ড্রয়িং রুমটার সাইজ হচ্ছে 12 ফিট 3 বাই 21 ফিট 4 ইঞ্চ। বেশ বড়ই, দুইটা হয়ে যাবে এবং বেশ খোলামেলাই হবে। তারপরে যেটা হচ্ছে এগুলো তো সাইজ দেখালাম। আমাদের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, টোটাল আমাদের যেই 25 ফিট 6 ইঞ্চ ইন্টু 29 ফিট, আমাদের জায়গার পরিমাণ হচ্ছে 25 ফিট 6 বাই 29 ফিট। সো আশা করি আপনারা এই পরিমাণ জায়গা হলে এইভাবে একটি বিল্ডিং তৈরি করতে পারেন। সো আমরা একটু খরচটা দেখে নিই যে কী পরিমাণ খরচ যাবে। আমি টোটাল হিসাব করেছি, আসলে ভিডিওটা যেন বড় না হয় সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে শুধু খরচগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল রড লাগবে হচ্ছে 2320 কেজি, যেহেতু বিল্ডিংটা খুব ছোট এবং এই বিল্ডিংয়ে কোনো সিঁড়ি রাখা হয়নি। সো সেক্ষেত্রে রড খুব একটা বেশি প্রয়োজন হয়নি আমাদের। আমাদের 2320 কেজি রড হলে আমরা এই বিল্ডিংটা তৈরি করতে পারবো, এবং মালামাল আরও আমাদের যা লাগবে সেটা হচ্ছে কংক্রিট লাগবে হচ্ছে আমাদের 1566 কিউবিক ফিট। যদি আমরা 1:3 অনুপাতে হচ্ছে মশলা ইউজ করি তাহলে আমাদের মালামাল লাগবে 228 ব্যাগ সিমেন্ট, বালি লাগবে 428 কিউবিক ফিট, এবং খোয়া লাগবে হচ্ছে 855 কিউবিক ফিট। যদি 855 কিউবিক ফিট আমি হচ্ছে পেতে হয় খোয়া, তাহলে আমাকে ইট ভাঙ্গাতে হবে 7695টি, এবং আমার অক্ষত ইট লাগবে ওয়াল করার জন্য, যেগুলো সেগুলো হচ্ছে আমার হিসাব করেছি এখানে 5 ইঞ্চি 10 ইঞ্চ, এবং হচ্ছে সলিং করার জন্য যে ইট লাগবে সেটা হচ্ছে আমার 11793টি, এবং আমার কংক্রিটে লেগেছে 7695টি। আমার ইন টোটালি ইট লাগবে বিল্ডিংয়ে 19488টি, এবং আমার হচ্ছে প্লাস্টার এবং হচ্ছে ইটের গাঁথনির মশলা লাগবে হচ্ছে আমার 630 কিউবিক ফিট। যদি আমরা 1:5 অনুপাতে মশলা ইউজ করি তাহলে আমাদের মালামাল লাগবে
বালি লাগবে হচ্ছে আমার 525 কিউবিক ফিট এবং সিমেন্ট লাগবে হচ্ছে 84 কিউবিক ফিট। আমার সব মিলিয়ে মালামাল লাগতেছে 19,488টি ইট, 312 ব্যাগ সিমেন্ট এবং হচ্ছে বালি লাগবে 953 কিউবিক ফিট। সো আমরা দেখি যে খরচ কী পরিমাণ খরচ যাবে। আমাদের খরচ যদি স্টিল যদি আমরা 82 টাকা কেজি ধরি তাহলে হচ্ছে আমার 3,220 কেজি রড লাগবে, সেক্ষেত্রে আমার আসতেছে 1,43,840 টাকা এবং হচ্ছে সিমেন্ট লাগবে 312 ব্যাগ, যদি 430 টাকা করে ধরি তাহলে আমার খরচ লাগবে হচ্ছে 1,34,160 টাকা এবং যদি বালি যদি হচ্ছে আমি 953 কিউবিক ফিট লাগে 15 টাকা করে ধরি তাহলে হচ্ছে আমারও খরচ লাগবে 14,295 টাকা এবং ব্রিক হচ্ছে 19,488টি, যদি 9 টাকা পিস ধরি তাহলে আমার খরচ আসবে 1,75,392 টাকা এবং লেবার কস্ট যদি আমি 170 টাকা করে ধরি এবং আমার জায়গার পরিমাণটা বসানো হয়নি। আমাদের টোটালি 742 স্কোয়ার ফিট জায়গার পরিমাণ আসতেছে, 170 টাকা করে ধরি তাহলে হচ্ছে আমার 1,26,208 টাকা হচ্ছে আমার লেবার কস্ট যাবে। সো আমার সব মিলিয়ে কনস্ট্রাকশন যে খরচটা যাবে সেটা হচ্ছে আমার 5,93,895 টাকা। সো আপনারা যদি এই পরিমাণ বাজেট হয় তাহলে এই কনস্ট্রাকশন কাজটি করতে পারবেন। এর বাইরে আরও কিছু খরচ আছে আপনারা জানেন, সেগুলো আপনারা নিজেদের রুচি মতো এবং চাহিদা মতো হচ্ছে হিসাব করে যে খরচটা যায় সেই খরচটা হচ্ছে নিয়ে আপনারা বিল্ডিংটি তৈরি করতে পারেন। সো সবসময় রিলায়েবল নোটিসের সাথে থাকবেন, আশা করি যে সবসময় নির্ভরযোগ্য তথ্য দিতে পারবো। সো আর আপনারা যদি কোনো ইনফরমেশন পেতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।